শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ক্লাস শ্রেণী চতুর্থ বিষয় বাংলা। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইয়ের 48 পেজ দিয়ে বের করো। আজকে আমরা কি পড়ব? গল্প। আজকে আমরা পড়ব গল্প। গল্পের নাম হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। দেখো আমি গল্পটা পড়ছি, তোমরা আমার সাথে সাথে গল্পটা পড়বে। অন্তু খুব হাসি খুশি ছেলে। কে খুব হাসি খুশি? অন্তু, তাই না? পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল, তাই না? কি অন্তু? পড়াশোনায়ও ভালো, খেলাধুলায়ও বেশ, কিন্তু কি একটু চঞ্চল। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেক দিন দেখেননি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। কে যে অন্তুর মামা, তাই না? অন্তু বাইরে খেলা করছিল, মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে। ঘরে ঢুকে সুগন্ধ পায় সে, মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি মামার হাতে কি প্রিয় খাবার? বিরিয়ানি। তোমরা ছবিতে দেখো এখানে কি কোলে কে বলতো? এই ছেলেটা অন্তু, তাই না? আর এটা অন্তুর মামা, আর হাতে কি বিরিয়ানি, তাই না? বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে, তার তর সইছে না, তার প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে। কি করে? মামার বিরিয়ানির প্যাকেট দেখে তার আর তর সইছে না, প্যাকেট খুলেই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে। কি যে মজা মামা! অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে। বলেন অন্তু, এভাবে কেউ খায় নাকি? খাবার থেকে হাতটা কি সরিয়ে নেয়, তাই না? কিসের জন্য বলতো? ও বাইরে যে খেলা করছিল সে কিন্তু হাত না ধুয়ে খাবার খেতে শুরু করেছে, তাই মামা হাতটা সরিয়ে নেয়। 49 পৃষ্ঠায় দেখো, অন্তু গাল ফুলে হাতটায় চেঁচে পুচে খেতে থাকলো, অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু এভাবে খায় না, ভিতর থেকে মা এসে অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। আহ বুবু, তুমি আবার বকছো কেন? এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন, সাবান দিয়ে অন্তুর হাত ধুইয়ে দিলেন, বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বলেন, নাও এবার খাও, তোমার জন্যই তো আনা। খেতে খেতে অন্তুর নাকের সর্দির পানি এসে যায়, ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শাঁটে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। কি করে মামা তাহলে অন্তুর ব্রেনের প্যাকেট কী জন্য কেড়েছে বুঝতে পারলে? যে ও হাত না ধুয়ে খেতে গিয়ে বসেছে, তাই বিরিয়ানির প্যাকেট নিয়ে নিয়েছে, তাই না? মা বলতে থাকেন, বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে, ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাকে যোগ করেন, শান্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা আমি দুদিন আসি, একটু দেখে নিই, মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায়। কি করেছে? অন্তু টয়লেট থেকে বের হয়ে সোজা খেলায় চলে গেছে, তাই না? সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন, ওর সারা দিনে চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন, ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে দেখে মুস্কি হেসে বলে ফেললেন, আমার কথা তো শোনো না বাসা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে।
কি করছে অন্তু অন্য সময় ওর আম্মুরা যদি বলে যে তুমি বাইরে থেকে এসেছো হাত মুখ ধো, ও কিন্তু ধোয় না। মামা বলেছে এখন কি বাইরে থেকে খেলে এসে হাত মুখ ধুচ্ছে। বাবা হেসেই বললেন, না অন্তু, তোর বার বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। না অন্তু, তো বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছেলে, বাবা বলল হেসে। মামা বলেন, হ্যাঁ ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। কি করতে হবে? সবসময় হাত ধুতে হবে। তুমি ঠিকমতো হাত ধো না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে আর টয়লেট থেকে এসে। কি বিশেষ করে আমাদের কখন হাত ধুতে হবে? খাওয়ার আগে ও খাওয়ার পরে, আর টয়লেট থেকে এসে তো অবশ্যই হাতে সাবান দিতে হবে। নাকে সর্দি যেমন তেমন করে মোছো, তারপর হাতও দেখলাম ধো না, এগুলো মোটেই ভালো নয়। পঞ্চাশ পৃষ্ঠায় দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতন হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগবালাইয়ের শুরু কিন্তু এখান থেকেই। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না, অন্তু বলার চেষ্টা করে। মামা বললেন, পরিষ্কার দেখালে হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এই সব কিছুতে জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। আমাদের হাতে কোথায় থেকে জীবাণু হয়? আমরা কি হাত দিয়ে অনেক কিছু ধরি, মানুষের সাথে হাত মিলাই, এখান থেকে কি আমাদের হাতে জীবাণু লেগে যায়, তাই আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে। এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়, আর বেশিরভাগ পেটের রোগ সর্দি জ্বর ও সব জীবাণু থেকেই হয়। কাজেই অন্য কিছু খাওয়ার আগে দু হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাহলে আমাদের সর্দি জ্বর কেন হয়? হাতে অপরিষ্কার থাকলে, হাত দিয়ে খাবার খেলে আমাদের সর্দি জ্বর ও পেটের অসুখ হয়। এটা একটা অভ্যাস, ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলে দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। অন্তুর বাবা বলেন, আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সবসময় কি করে? মা বললেন, শুনলি তো বাবু সোনা, মামার কথাই না হয় শুনলে, মামার কথায় না হয় শুনলে। মামা এবার অনেক আদর করলেন, অন্তু খুশি হলো, মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমাতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেয়, ঠিক মতন হাত ধোবে, সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। তাহলে এটা পরে কি বুঝলে? যে আমাদের সুস্থ থাকতে হলে, শরীর সুস্থ থাকতে হলে আমাদের নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, তাই না? তাহলে আমরা কি সুস্থ থাকব? তোমাদের হাত ধুয়ে নাও গল্পটা রিডিং পড়া থাকবে সম্পূর্ণ। তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।